নিরাপদ নৌযাত্রা সংক্রান্ত নির্দেশনা। পরিবেশনায় নৌপরিবহন অধিদপ্তর। রহমান সাহেব লঞ্চে করে মুরাদি থেকে ঢাকায় যাচ্ছেন, সাথে রয়েছে তার ভাতিজা ফিরোজ। মহাবিপদ সংকুল এই লঞ্চ যাত্রায় তাদের সাথে আরও রয়েছেন মুশকিল আসান লঞ্চ কর্মকর্তা হারুন সাহেব। রহমান সাহেবের অভিজ্ঞতা আর হারুন সাহেবের সতর্কবাণী মিলে কোনো রকম দুর্ঘটনা না ঘটিয়ে কি করে এমভি নিরাপদ ঢাকায় পৌঁছে গেল এই ছবিটিতে আমরা তাই দেখব। নিরাপদে চলতে হলে জানতে হবে অনেক কিছু। চাচা, এইটা তো চলো উঠা পড়ি, তাড়াতাড়ি ফিরবো বাড়ি। লঞ্চে মোরা উঠবো যাবে, একটা বিষয় মাথায় রবে, ভিড়ের লঞ্চে উঠব না, এক্সট্রা যাত্রী মোটেও না। এক লাইনে উঠতে হবে, সাবধানে পা ফেলতে হবে, করবো না কেউ হুড়োহুড়ি, শিশু যুবক বুড়ো বুড়ি। চাচা পায়ে গেছি সিট, জানি হবে হিট। কেউ যাবে না আগে পিছিয়ে, লঞ্চ যাত্রার নিয়ম আছে, লঞ্চে উঠেই দেরি নয়। কোথায় আছে লাইফ বয়, কোন দিকে জরুরি গেট, জানতে মোরা করব না লেট। এই ডান নাম লাইফ বয়, নদীতে পড়লে দেরি নয়, ছুঁড়ে দিবে তার কাছে যাতে তার জীবন বাঁচে। এইটা ধরে ভাসতে হয়, এইটা যেন মাথায় রয়। পানিতে যদি নামতে হয় এইটা ছাড়া কভু নয়, এইটা হলো লাইফ জ্যাকেট, পড়তে এটা করব না লেট। কেটে ছিঁড়ে যায় যদি, ডাক্তার আসার আগ অবধি ব্যবস্থা তাৎক্ষণিক, চিকিৎসা প্রাথমিক। জাহাজের লোকজন রেডি আছে সর্বক্ষণ, ফার্স্ট এইড দিয়ে যাবে, দ্রুত নিরাময় হবে। এইটারে কয় এক্সটিংগুইশার, আগুন নিভাতে এর কারবার। প্রথমে ক্ল্যাম্প খুলতে হবে, শক্ত করে ধরতে হবে, এই পিনে দিলে টান, রেডি হবে যন্ত্রখান। এবার আগুন যেদিকে তাক করবেন সেদিকে, এবার মুখখানা নাড়িয়ে আগুনকে দিবে হারিয়ে। এইটা হইল ফায়ার হোস, আগুন নিভাতে খুবই জোশ, খুলতে হবে পুরো রোল, না যেন থাকে একটুও গোল। একটা মাথা লাইনটাতে, অন্য মাথা রইবে হাতে। এইটার নাম ফায়ার বাকেট, ভেতরে রয়েছে বালি, যেখানে দেখবে আগুন তার উপরে দেবে ঢালি। দেখতে হবে, জানতে হবে, মাথায় এসব রাখতে হবে, এইটাই তো প্রথম কাম, তারপর নাও যত বিশ্রাম। আচ্ছা আচ্ছা, লঞ্চটা দেখি চলতেছে না, বিষয়টা কি বুঝলাম না। ইঞ্জিন মনে হয় নষ্ট, বাড়বে মোদের কষ্ট, দুর্ঘটনায় আছে ভয়, এখন মোদের কি যে হয়। এইটা কোনো ব্যাপার না, যন্ত্র মানেই যন্ত্রণা, মাথা ঠান্ডা রাখতে হবে, স্থির হয়ে বসেন সবে, টেনশন সব নিচে নামান, মুশকিল সব হবে আসান। আমার কথা শোনেন সবাই, আমার কাছে আছে উপায়। মনির, ও মনির, কতক্ষণ যে লাগে, নোঙর ফেলি আগে। মাস্টার সাহেব, ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এখন আপনি লঞ্চ চালাইতে পারেন। জাহাজের ইঞ্জিন বিকল হলে করণীয়,
শান্ত থাকুন এবং জাহাজের মাস্টারের নির্দেশনা মেনে চলুন। জাহাজের ক্রুদের নির্দেশনা মেনে চলুন। লাইফ বয় এবং লাইফ জ্যাকেট সাথে রাখুন। বর্জনীয়, আতঙ্কিত হবেন না, ছুটোছুটি করবেন না। একটি গল্প ভাবছি বলবো আজ তোমাদের, এতগুলো দিন যা কষ্টে রেখেছিল। নদী ও লঞ্চ দেশের সম্পদ, পানিতে এবং লঞ্চের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। পানির উপর আসেন যখন, মাথা ঠান্ডা রাখেন তখন। জাহাজে জাহাজে সংঘর্ষ হলে করণীয়? শান্ত থাকুন এবং জাহাজের মাস্টারের নির্দেশনা মেনে চলুন। লাইফ বয় এবং লাইফ জ্যাকেট সমূহ কাছে রাখুন। শিশু ও বৃদ্ধদের দিকে খেয়াল রাখুন এবং তাদের লাইফ জ্যাকেট পরিধান করতে অনুরোধ করুন। কেউ আহত হলে সাথে সাথে ক্রুদের জানান। জাহাজের ক্রুদের নির্দেশনা মেনে চলুন। বর্জনীয়, আতঙ্কিত হবেন না, ছুটোছুটি করবেন না। জাহাজের উপরে ডেকে যাওয়া থেকে বিরত থাকুন। মাস্টারের আদেশ ছাড়া পানিতে নামবেন না। জাহাজ আটকে গেছে, সরে থাকতে হবে ধৈর্য ধরে, কেউ যেন না পায় ভয়, সাহস ধরে রাখতে হয়। পলিমাটির নদীর দেশ, বদলায় তার তলদেশ, লঞ্চ আটকে যেতে পারে, সময় কিছু লাগতে পারে, অভিজ্ঞ মাস্টার সব দিকে শোক তার, নামবো না পানিতে, না পেলে আদেশ তার, একটুখানি জোয়ার এলে জাহাজখানি ভাসলো বলে। জাহাজ চড়ায় আটকে গেলে করণীয়? শান্ত থাকুন এবং জাহাজের মাস্টারের নির্দেশনা মেনে চলুন। লাইফ বয় এবং লাইফ জ্যাকেট কাছে রাখুন। জাহাজের ক্রুদের নির্দেশনা মেনে চলুন। বর্জনীয়, আতঙ্কিত হবেন না, ছুটোছুটি করবেন না। সবুজ ও সবুজ, ব্যাপারটা কি কত গন্ধ পোড়া মতো, এদিক ওদিক দেখতো, আগুন টাগুন না তো? বিষয়টা চিন্তার, পুড়ছে কপালকার, জ্বলছে যেন কিছু, আই তো পিছু পিছু। লঞ্চে যদি আগুন লাগে, মাথা ঠান্ডা, সবার আগে আমরা সবাই সাবধানি, নিয়ম কানুন সব মানি, যে যেখানে আসেন চুপটি করে থাকেন, জায়গা ছেড়ে যাবেন না, ভয় টয় কেউ পাবেন না। আমার নাম হারুন, আগুন নেভাই দারুন, জাহাজটাই সবচেয়ে বড় লাইফ বোট, নিরাপদ সবচেয়ে, থাকি সবে একজো, বুড়ো বুড়ি ছেলে মেয়ে, লাইফ বয় রাখুন সাথে, মুক্ত হবেন বিপদ হতে। জাহাজে আগুন লাগলে করণীয়?
শান্ত থাকুন এবং জাহাজের মাস্টারের নির্দেশনা মেনে চলুন। লাইফ বয় এবং লাইফ জ্যাকেট সমূহ কাছে রাখুন। শিশু ও বৃদ্ধদের দিকে খেয়াল রাখুন এবং তাদের লাইফ জ্যাকেট পরিধান করতে অনুরোধ করুন। কেউ আহত হলে সাথে সাথে ক্রুদের জানান। জাহাজের ক্রুদের নির্দেশনা মেনে চলুন এবং প্রয়োজনে তাদের আগুন নেভাতে সাহায্য করুন। বর্জনীয়, আতঙ্কিত হবেন না, ছুটোছুটি করবেন না। ছোটাছুটি কেউ করবেন না, একদম কেউ নড়বেন না। মাস্টার যেটা বলেন সেটাই করি চলেন। ঝড় বাদলার দেশ মোদের বাংলাদেশ, আমরা সবাই সাহস রাখি যতই ঝড়ে মাখামাখি, থাকতে হবে ধীর স্থির, হোক না যতই ভীতুবাবি, জায়গা ছাড়া যাবে না। শান্ত হোক জাহাজখানা, লাইফ বয় সাথে রাখি, উপরওয়ালাকে ডাকি। খারাপ আবহাওয়ার সময়ে করণীয়, শান্ত থাকুন এবং জাহাজের মাস্টারের নির্দেশনা মেনে চলুন। লঞ্চের দুপাশের কাপড়গুলো তুলে দিন, লাইফ বয় কাছে রাখুন, জাহাজের ক্রুদের নির্দেশনা মেনে চলুন। বর্জনীয়, আতঙ্কিত হবেন না, ছুটোছুটি করবেন না, মাস্টারের আদেশ ছাড়া পানিতে নামবেন না। নদী নালা নৌযান যাত্রীদের অমূল্য প্রাণ, সব আমাদের সম্পদ, নৌযাত্রা হোক নিরাপদ।